সঙ্গীত পরিচালক এ আর রহমানের সুরে মুগ্ধ পুরো বিশ্ব। অস্কার জিতে নেওয়ার পর থেকে তো সবাই তাকে এক নামে চেনে। তবে শুধু চেনা নয়, এমন প্রতিভাকে এবার বিশেষ সম্মান জানাল কানাডা। কানাডার অন্টারিওর মার্কহাম অঞ্চলে একটি রাস্তার নাম দেওয়া হয়েছে আল্লারাখা রহমান স্ট্রিট, এমন সংবাদে আবেগে ভেসেছেন এ আর রহমান। এজন্য মার্কহাম মেয়রের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন সুসম্রাট। এ আর রহমান ইনস্টাগ্রামে লিখেছেন, আমি কখনো কল্পনাই করিনি এরকমটা আমার জীবনে ঘটবে। কানাডা সরকার ও মার্কহামের মেয়রকে ধন্যবাদ। আমার নামের অর্থ হল দয়ালু, যা কিনা স্রষ্টার একটি বৈশিষ্ট্য। আমার নামের অর্থকে সঙ্গে নিয়ে কানাডাবাসীর জীবনে শান্তি আসুক, সমৃদ্ধি আসুক, এটাই প্রার্থনা করব। সবাই ভালো থাকুন। তিনি আরও লিখেছেন, ভারতে আমার যেসব ভাই বোন রয়েছেন, যারা আমাকে ভালোবাসেন, আমার কাজ ভালোবাসেন, সবাইকে ধন্যবাদ। আপনাদের আশা যেন পূরণ করতে পারি, সেটাই চেষ্টা করে যাব। আপনাদের ভালোবাসাই আমার কাছে সব। সংবাদ প্রতিদিন জানায়, এ আর রহমানের হাতে এখন অজস্র সিনেমার কাজ। দক্ষিণী পরিচালক মণিরত্নমের নতুন ছবি পন্নিয়ান সেলভান এবং হিন্দি ছবি পিপার কাজে ব্যস্ত তিনি। এছাড়া বেশ কিছু হলিউড প্রজেক্ট রয়েছে তার হাতে। এর মধ্যেই এমন সুখবর পেয়ে দারুণ খুশি তিনি।